ঘুমাইছিলেন এমন সময় একটা মেয়ে ফোন দিছে, ফোন দেয়া কয় কি আপনার মোবাইলে একটা এসএমএস গেছে দেখছেন না? আমি কই না আমি তো ঘুমে, পরে ফোন দিয়েন। যাই হোক ঘুম টুম ভাঙছে, আমি আর মোবাইল টোবাইল চেক করি নাই। পরে সন্ধ্যাবেলা মেয়ে ফোন দিছে কয় কি এই সিটার এই বাটপার, আমি কই সিটার বাটপার কোনকে হেজলামি করেন নাকি? পরে কয় আপনার মোবাইলে 20টা টাকা গেছে না, আমি কই দেখি নাই তো খাওয়ান দেখে নাই। পরে দেখছি হাসাই করে দেখি কি মোবাইলে 20টা লুড়াইয়া পড়ছে। পরে আবার মোবাইলে 80টা দাঁড়ি করা আসাল, 20টা কেটে নিয়ে গেছে গা, আরো লস হয়ে গেছে গা। যদি আগে কইতো যে 20টা গেছে তাহলে সাথে সাথে মিনিট কিনে রেখে দিতাম। পরে আবারও ফোন দিছে, ফোন দেয়া কয় যে তাইলে 20টাকা দিবেন না। আমি মরে মনে মনে বললাম 20টা দিমু কোন থেকে, এখন আমি যে খয়রাতির খয়রাতি, এখন তো 20টা আমি দিয়ে আর না কি করি। সেরি যখন ফোন দিছে এক 20টার নিগে আরো 100টা লস করে দিই। পরে কতক্ষণ কথা কইলাম, কথা কর পরে কইছি যে এখন তো আমার কাছে টাকা নাই, তাহলে কালকে এক সময় ফোন দেন, কালকে দিয়ে দিই মনি। পরের দিন ফোন দেয় কি এই বাটপাড়ে সিটার, আমার তো রাগ উঠে গেলো গা, আমার কাছে এমনি টিহা নাই, এই 20টার লিগে বলে সিটার বাটপাড় ফোন নেবো। পরে আমি বললাম ফুকিনি ফুকিনি 20টা পড়ছে তাও চাই, কি মন ফুকিনির ফুকিনি গিলা। হায় রে সিরি রে ফুকিনি মুকিনি কই একবার উড়ে হেলাইলাম, অথচ নিজেই বড় ফুকিনি, যাই হোক কত 20টা কতভাবে উড়ে হেলাইছি কিন্তু এই সিরির 20টা টিহা আর দিয়ে হারি না। পরের দিন ফোন দিয়ে আবারও আমার উল্টা পাল্টা কোয়া শুরু করছে। পরে কইছি খারা এসকা তোর খবর আছে, বকাই কিরকম এক্সপার্ট আমিও দেখিয়ে দিব। আমি যে সিরির উল্টা পাল্টা বকা শুরু, মানে যত অসভ্য অসভ্য বকা আসাও একবারে সব দিয়ে দিছি। পরে সিরি কয় কি আচ্ছা ভাইয়া সরি বলেছে আর কোনোদিন ফোন দেন না। পরে আমি বললাম যে আপু অ্যাকচুয়ালি আপনার কণ্ঠটা অনেক সুন্দর, তো যার কারণে এত গালি দিছি, আপনি যাতে বেশি বেশি কথা বলেন, আপনার কথা শুধু আমার শুনবারই মন চাইতেছে। মেয়েরে পাম দিলাম, আর যাই হোক যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন মেয়ে পটে নিবন্ধ করে যাবো না। আপনারা কি মনে করছেন আমি ওই মেয়েরে পটামু? আরে হো পটিবার লেগে এত কিছু করলাম। যাই হোক পরে তারপর অনেক কথা কয়ে লাইলাম, মেয়ে আমার ভাইয়া ভাইয়া শুরু করলো। পরে বললাম দেখেন আপনি আমার ভাইয়া কেন না। পরে কয় কেন? পরে কইছি আপনার কণ্ঠ এত মধুর এত মধুর, ওই মুখে ভাইয়া ডাকটা মানায় না, অন্য কিছু বলেন। পরে আমি কইলাম যে আমি আপনার কণ্ঠ শুনাই, আমি আপনার প্রেমে পড়ে গেছি, প্লিজ ভাইয়া বললেন না। পরে কয় যে আপনি এরকম? পরে বললাম দেখেন আপনি আমার খারাপ ভাবেন না, আপনার কথা শোনার জন্যই আমি এতগুলো খারাপ খারাপ ভাষায় গালি দিছি, আর এইগুলা ভাষার গালি আমাদের এখানে অ্যাভেলেবেল চলে, আমরা সব বন্ধুরা এক জায়গায় থাকে দুষ্টামি ফাজলামি করি তো সবসময় এইগুলা গালি দেই, আপনি মাইন্ডে নেন না এগুলো আমাদের এখানে প্রচলিত। পরে মেয়েরা আবার ছেলেটি মাঝে মাঝে কি কয় কিছু বুঝি না। পরে আমার কয় কি আপনি কি আমাকে ভাষা বোঝেন? আমি কই তেলে মনে মনে টান থাকলে সব ভাষাই বোঝা যায়, আপনি যেভাবে কথা কইতেছেন আমি মোটামুটি বুঝতেছি, কিছু কিছু বুঝি না, যাই হোক ভালোবাসার কথাগুলো সবই বুঝি। যাই হোক দুই তিন দিনের নগরের কথা কইলাম, মেয়ে আমার প্রেমেই পড়ে গেছে গা, মেয়েরে বকতে বকতে প্রেমে ফালি হালাইছি, আর যদি শুরু থেকে রোমান্টিক কথা কইতাম ওই 20টা টিহাও দিয়ে দিতাম তাহলে তুই এতদিনে বিয়ে করে হালাইতাম।